Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. I hope you all are doing great. If you are new in this channel, then subscribe my channel. So today's video is going to be all about Zanash lipstick. Apnara jodi video skip kore dekhen shekhetre kintu onek kichu miss korben, so don't skip any part of this video. এটা আমি পারচেজ করেছিলাম সাজগোজ থেকে আর এটা অনেক দিন যাবত ইউজ করার কারণে প্যাকেজিংটা অনেকটা ডার্টি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এরকম একটা প্যাকেজিং এ আসবে বেসিক্যালি জানাশ হচ্ছে একটা ইউএস এর ব্র্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যানুফ্যাকচারড বাই জানাশ ট্রেড লেখা রয়েছে আর এখানে নেট ওয়েট দেওয়া রয়েছে 4.5 মিলি আর এখানে এক্সপায়ার ডেট দেওয়া রয়েছে 2023 এর সেপ্টেম্বর মাস পর্যন্ত জানাশের এই লিপস্টিকের সাথে আপনারা এরকম বারকোড দেওয়া একটা স্টিকার পাবেন এবং সাথে কিন্তু প্রাইস ট্যাগটাও দেওয়া থাকবে এই বারকোডটা ছাড়াও মেইন প্যাকেজিং এর গায়ে আপনারা একটা বারকোড দেখতে পারবেন এটা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন যে প্রোডাক্ট আসলে অথেন্টিক কিনা জানাশের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তাই আপনারা স্ক্যান করে সেটাই পাবেন সো এভাবেই আপনারা চেক করতে পারেন যে আসলে প্রোডাক্ট অথেন্টিক কিনা আর সাজগোজ থেকে যদি আপনি পারচেজ করেন মেক শিওর যে আপনি ইম্পোর্টারের সিল পাচ্ছেন কিনা ওদের যেহেতু একবার কন্ট্রোভার্সি উঠেছে তাই আপনার অবশ্যই চেক করতে হবে যে আসলে ইম্পোর্টারের সিল আছে কিনা আর না থাকলে আপনারা কিন্তু কমপ্লেন করে ওদের গ্রুপে একটা পোস্ট করতে পারেন সেখানে আপনারা অবশ্যই সমাধান পাবেন প্যাকেজিং এর এক পাশে কিন্তু ইনগ্রেডিয়েন্টস লিস্ট দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটা পড়ে নিতে পারেন আর এখানে আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক্রুয়েলটি ফ্রি এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে প্যাকেজিংটা ওপেন করার পরে আপনি শুধুমাত্র 12 মান্থ ইউজ করতে পারবেন সো আমি আবারও মেনশন করে দিচ্ছি যে প্যাকেজিংটা ওপেন করার পরে আপনি এক বছরের বেশি কোনো মতেই ব্যবহার করতে পারবেন না এই লিপস্টিকের মোট 8টা ভেরিয়েশন আছে কিন্তু আমি আপাতত 3টা পারচেজ করেছি আর এই 3টা দিয়ে আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি এই লিপস্টিকের শেডগুলো নামকরণ করা হয়েছে হোয়াইট হাউজের ফার্স্ট লেডিদের নামে মানে একটা লাক্সারিয়াস ব্যাপার আছে কিন্তু আমার কালেকশনে থাকা তিনটা শেডের নাম হচ্ছে ন্যান্সি রোজলিন এবং মেলানিয়া তিনজনেই কিন্তু হোয়াইট হাউজের ফার্স্ট লেডি ছিলেন আর মেলানিয়াকে তো অনেকেই চেনে ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ আপনাদের একটা টিপস শেয়ার করি আপনারা যদি এটা সাজগোজ থেকে পারচেজ করেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই লিপস্টিকগুলোতে কখন অফার দেয় আপনারা কিন্তু অফার প্রাইসে অনেক সময় 50% অফে এটা পেয়ে যাবেন তো এখন আমি প্রত্যেকটা লিপস্টিক আপনাদের আনবক্সিং করে দেখাচ্ছি সো এখন আমি লিপস্টিকগুলো আপনাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি আর শেডগুলো আমি স্ক্রিনে মেনশন করে দিব এগুলো যদিও মিডল রেঞ্জের লিপস্টিক কিন্তু এটা ইউজ করার পরে আপনার মনে হবে যে আপনি কোনো হাই এন্ড ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করছেন আমি ট্রাই করব এই ব্র্যান্ডের সবগুলো লিপস্টিকের শেডের নাম এবং সোয়াচ স্ক্রিনে মেনশন করে দিতে ইন ফিউচার ইনশাল্লাহ আমি যদি সবগুলো লিপস্টিক পারচেজ করতে পারি সেক্ষেত্রে আপনাদের সাথে সবগুলো লিপস্টিকের সোয়াচ একসাথে শেয়ার করব সো এখন আমি একটা একটা করে প্রত্যেকটা লিপস্টিক আপনাদের দেখাবো আর এগুলো ওয়াটার প্রুফ কিনা ট্রান্সফার প্রুফ কিনা সবগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব সো প্রথমে আমি যে শেডটা বের করছি এটা হচ্ছে জানাশের ন্যান্সি ইউ ক্যান সি দিস এটা অনেক বেশি গর্জিয়াস আর এটা কিন্তু স্কারলেটেড আপনারা যারা রেড সম্পর্কে ধারণা রাখেন না তারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে আসলে স্কারলেট রেডের যে কালারটা এটা সেম টু সেম স্কারলেট রেড কালার আপনারা দেখতে পারেন যে আপনারা যে রেড লিপস্টিকটা চাচ্ছেন সেটাই কিনা আগে আমরা রেড কালার বলতে শুধুমাত্র একটা নির্দিষ্ট কালার কি বুঝতাম কিন্তু এখন আমরা জানি যে রেডের আসলে অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে সো আপনি গুগল থেকে সার্চ করে দেখতে পারেন যে আসলে স্কারলেট রেড কালারটা কেমন আপনার যে স্কিন টোন সেই স্কিন টোনের সাথে এই কালারটা যাবে কিনা তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আপনি এই তিনটা শেডের যে কোনো একটা শেড চুজ করতে পারেন আপনার স্কিন টোন যেরকমই হোক না কেন আমি ট্রাই করব বিভিন্ন স্কিন টোনের সেম লিপস্টিক দেওয়া অ্যাক্ট্রেসদের পিকচার অ্যাড করে দিতে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের স্কিন টোনের সাথে এই লিপস্টিকগুলো কেমন লাগবে ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট মাই ইফোর্ট অন কমেন্ট বক্স আর এখন আমি জলদি জলদি প্রত্যেকটা লিপস্টিকের সোয়াচ আপনাদের সাথে শেয়ার করব সো এখন আমি আপনাদের সাথে দেখাবো প্রথমে যে লিপস্টিকটা দেখিয়েছিলাম এই জানাশের ন্যান্সি এই শেডটা এখন আমি এটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি এটার অ্যাপ্লিকেটরটা কিন্তু বেশ বড় সড়ো এটার অবস্থা দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন এটা ইউজ করতে করতে প্রায় আমার শেষ হয়ে গেছে এটার কালারটা এত বেশি জোস যারা কোনো অকেশন ওয়াইজ কোনো গর্জিয়াস রেড কালার খুঁজছেন তারা এটা পারচেস করতে পারেন এটার অ্যাপ্লিকেটরটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তেমন একটা সুচালো না যেরকমটা আমরা এক্সপেক্ট করি দেখা যায় যে অনেক সময় লিপস্টিক অ্যাপ্লাইয়ের সময় লিপ লাইন ক্রস করে বাইরে চলে যায় সো এখন আমি আপনাদের সাথে এটার সোয়াচ দেখাচ্ছি আর এটার টেক্সচারটা হচ্ছে অনেকটা ভেলভেটি আর এটার স্মেলটা অনেকটা হচ্ছে চকোলেটের মতো আপনার অ্যাপ্লাই করার সময় মনে হবে যে একদম খেয়ে ফেলি আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা ইউজ করার পরে আসলে ক্র্যাকড হয় কিনা আমি আপনাদের বলবো আপনারা যদি ঠিকমতো লিপ স্ক্রাব না করেন প্রপারলি লিপ বাম ইউজ করে ময়শ্চারাইজ না করেন সেক্ষেত্রে আপনারা যত এক্সপেন্সিভ লিপস্টিক ইউজ করেন না কেন ক্র্যাকড হবেই কিন্তু আমি যতদিন ইউজ করেছি ইউজ করার পরে আমার কাছে একদমই এটা অনেক বেশি ড্রাই ফিল হয়নি এবং ক্র্যাকডও করেনি আমার কাছে মনে হয়েছে যে এই লিপস্টিকটা 24 আওয়ার লং লাস্টিং এটা দিয়ে আপনি
অনায়াসে বিয়ে বাড়িতে সারাদিন খাওয়া দাওয়া করতে পারবেন এবং ফ্রেন্ডদের সাথে 24 ঘন্টা ঘুরতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অন্তত লিপস্টিক ক্র্যাকড হয়ে অল্প অল্প উঠে যাওয়ার মতো যে এমব্যারাসিং সিচুয়েশন সেটা আপনাকে পড়তে হবে না। ইফ ইউ আর লুকিং ফর লং লাস্টিং লিপস্টিক ইউ ক্যান গো ফর ইট। অবশ্যই আপনারা আমার মুখের কথায় বিশ্বাস করবেন না, আর এর জন্য আমি আপনাদের লাইভ টেস্ট দেখাবো। এরপরে আপনারাই জাজ করবেন যে এটা আসলে ওয়াটারপ্রুফ কিনা। আর ওয়াটারপ্রুফ টেস্ট দেখার জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, ডোন্ট স্কিপ এনি পার্ট অফ দিস ভিডিও। সো আশা করছি এই ন্যান্সি সেটটা নিয়ে আপনারা একটা প্রপার রিভিউ পেয়েছেন। নাও মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এই সেটটা হচ্ছে রোজলিন, আর এই কালারটা তো আপনারা সবাই চেনেন, পিঙ্কের মধ্যে একটা কালার ম্যাজেন্টা। রোজলিন সেটটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস। রোজলিন আর ন্যান্সি এই দুই সেটটা কিন্তু আপনারা অকেশন ওয়াইজ চুজ করতে পারেন। আপনাদের আরেকটা ব্যাপার কনফার্ম করে দিচ্ছি, এটা ইউজ করার পরে কিন্তু একদমই হেভি ফিল হয় না। আপনারা অনেকেই জানেন যে মার্কেটে অনেক লিপস্টিক অ্যাভেলেবল আছে যে ইউজ করার সাথে সাথেই ড্রাই আউট হয়ে যায়, আমরা ঠিকমতো দিতেও পারি না, এর আগেই ড্রাই আউট হয়ে যায়। কিন্তু এই লিপস্টিকটার ক্ষেত্রে আমি সেরকম কোনো সমস্যায় ফেস করিনি। এটা কিন্তু ড্রাই হতে বেশ কিছু টাইম নেয়, আপনারা দেখতে পারবেন যে আমি সসটা করার পরে বেশ কিছু টাইম লেগেছে এটা ড্রাই হতে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে আপু এটা কি ম্যাট নাকি সেমি ম্যাট। এটা কিন্তু আমি আপনাদের এখন বলবো না, একদম লাইভ টেস্ট করে এটা দেখিয়ে দেব। এখন আপনারা এই রোজলিন শেডটার সসটা ভালোমতো দেখে নিন। আমার সস করা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা এনজয় করতে করতে সসটা করছি। নাওডেস আই এম অবসেসড উইথ দিস কালার। এই শেডটা আমার কারেন্ট অবসেশন, আর যারা লিপস্টিক লাভার আছো তাদের একটা হলেও এই লিপস্টিক ট্রাই করা উচিত। অনেকেই শর্ট ভিডিওতে দেখেছো যে এটার সসটা আমি অলরেডি শেয়ার করেছি। নাও মুভ অন টু দ্য লাস্ট ওয়ান, দ্য শেড ইজ মেলানিয়া, মাই মোস্ট ফেভারিট ওয়ান। এটা আমি রেগুলার বেসিসেও ইউজ করে থাকি, আমার কাছে মনে হয় বাকি দুইটা লিপস্টিকের তুলনায় এটা একটু বেশি লাইট ওয়েট। লুক অ্যাট দ্য অসম কালার। এটার কালারটা হচ্ছে পিচি, একটা নিউট কালার, তোমরা কিন্তু চাইলে এটা রেগুলার বেসিসেও ইউজ করতে পারো। বর্তমানে নিউট শেডের কালারগুলো ঠিক কতটা বেশি ট্রেন্ডিংয়ে সেটা আমরা সবাই জানি, আর আমার কাছে মনে হয় এই লিপস্টিকটা মাস্ট হ্যাভ একটা লিপস্টিক। পারচেজ দিস গর্জিয়াস বিউটি অ্যান্ড থ্যাংক মি লেটার। তোমাদের সাথে আরেকটা কথা কিন্তু শেয়ার করা হয়নি, এই লিপস্টিকটা ইউজ করার পরে একদমই স্টিকি ফিল হয় না। যাদের পিগমেন্টেড লিপ তারা ফাউন্ডেশন দিয়ে তারপরে লিপে ভালোমতো ব্লেন্ড করে নিবে, এরপরে যদি তোমরা লিপস্টিকটা ইউজ করো সেক্ষেত্রে সুন্দর একটা কালার আসবে। তবে এই লিপস্টিকের একটা ব্যাপার আমার কাছে ভালো লাগেনি, এটা ইউজ করার সময় অনেক বেশি অ্যামাউন্টে চলে আসে যেটা আমাদের লিপের লাইনটাকে ক্রস করে ফেলে। সবগুলো লিপস্টিকই কিন্তু আমার সার্চ করা শেষ, এখন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দুইটা লিপস্টিক কিন্তু অলরেডি ড্রাই হয়ে গেছে। এখন আমি তোমাদের টেস্ট করে দেখাবো যে আসলে এই লিপস্টিকগুলো ট্রান্সফার প্রুফ কিনা। যদিও এটা পুরোপুরি ড্রাই আউট হয়নি, তবু আমি ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করে তোমাদের দেখাচ্ছি যে আসলে প্রোডাক্ট উঠে আসে কিনা। অনেকক্ষণ ফিঙ্গার দিয়ে ড্যাব ড্যাব করার পরেও তোমরা দেখতে পাচ্ছ যে অল্প পরিমাণে একটু উঠে এসেছে, এখনও পুরোপুরি ড্রাই আউট হয়নি, তার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে সামান্য পরিমাণে উঠে এসেছে। এটাকে কিন্তু বলাই যায় ট্রান্সফার প্রুফ। এরপর আমি এটাকে একটু ওয়াশ করে আসছি। এটা কিন্তু আমি বেসিনের একদম ট্যাপ ছেড়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এখন আমি তোমাদের সরাসরি দেখাবো পানি ঢেলে যে এটা আসলেই ওয়াটারপ্রুফ কিনা। অনেকেই দেখেছি লিপস্টিকের ওয়াটারপ্রুফ করে জাস্ট স্প্রে করি, কিন্তু আমি তোমাদের সরাসরি পানি ঢেলে দেখাবো। সো এটা ওয়াটারপ্রুফ কিনা এখন তোমরা সেটা নিজেরাই জাজ করো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আনটিল মাই নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।